feels so good. Okay, that's your husband? Okay. Assalamu alaikum. কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আর অনেক বেশি এক্সাইটেড, কারণ আমার কাজিন আসতেছে, এই প্রথমবারের মতো ইংল্যান্ডে আসতেছে, তাও আমাদেরকে দেখতে। আর জ্যোতির সাথে তো অনেক বছর পর দেখা হবে, একদম ছোটবেলা দেখা হয়েছিল। ছোটবেলা একদমই পিচ্ছি, যখন 1 or 2 years তে না, এরকম মনে নেই ওর। তো আমরা সবাই বেশি এক্সাইটেড, আমার মামিকে খুব মিস করতেছি, আমার মামা অবশ্য বাংলাদেশে, সো সে আসতেছে নিউ ইয়র্ক থেকে, থাকে অবশ্য ওরা ফ্লোরিডাতে, বাট সে ঘুরের মধ্যেই আছে। এখন নেক্সট ট্রিপ হচ্ছে ইংল্যান্ড, আমাদের এখানে আসতেছে। রাদিয়ার টিচারের জন্য গিফট নিয়ে আসছো? আমাকে বারবার রিমাইন্ড দিতেছে, হোয়ার ইজ মাই টিচার্স গিফট? চকলেট নিয়ে আসছো? এগুলো এখন প্যাক করতে হবে। জ্যোতি, তোমার দায়িত্ব কি করা? রাধিয়ার টিচারের গিফট গুলা রেডি করা। বাবালি, আচ্ছা বলো তো, আবার ছেলে মানুষের, উফ, আমি কি করবো বলো তো? জীবনে পড়বো আমি? রুফি বিবিতে কি খাই? স্ট্রবেরি খাই। আম্মু এখন সল্ট দেয় না, সবগুলো নরম হয়ে যাবে, যখন খাবা তখন দিবা। এত তো শপিং কিনে আসছে, কালকে শালা আসবে, বুঝছো? তুমি তো সব শালি পাইছো, শালা তো পাওনি, এই প্রথম শালা। ও শালা রাত রে পাইছো, তারপরে এখন আরেক শালা আসতেছে আমেরিকা থেকে আগামীকাল। রুফির পাপা যাবে তাকে রিসিভ করতে, না ফ্লোরিডা, আমার মামা তো ভাই, আমার বড় মামার বড় ছেলে, আমার মামা তো ভাই আসছে ইউএসএ থেকে, রুফির পাপা যাচ্ছে রিসিভ করতে। অনেক সকাল, হাফ এন আওয়ার আগেই ল্যান্ড করে ফেলছে। আমেরিকার ফ্লাইট গুলো অনেক দ্রুত, আসার সময় হাফ এন আওয়ার আগে আসে সবসময়। ওকে, তুমি তো চিনবা তো না, প্রথমবারের মতো শালাকে দেখবে। ওকে, মেহমান আসার আগে বাসা একদম গুছানো শেষ, অবশ্যই একটু গুছানোই থাকে কারণ বাচ্চারা এখন কম নোংরা করে। আর আমি বসে গেছি ব্রেকফাস্ট করতে, বিফ, তারপর হচ্ছে বাঁধাকপি ভাজি আর পরোটা। মেহমান রোজ চলে আসতেছে, রুফি পাপা অবশ্যই এয়ারপোর্টে গিয়েছে, আর জ্যোতিকে গতকালকে রেখে দিছিলাম, কারণ রাধিয়াকে আমি স্কুলে দিয়ে আসছি, সো জ্যোতি রুফিকে লুক আফটার করেছে। ভাই বোন একসাথে থাকার কি মজা! সো আমাদের আরেকটা ভাই আসতেছে, তো ব্লগগুলো দেখেন, ইউএসএর ব্লগগুলো দেখেছেন, তাকে চিনেন, সেও খুব এক্সাইটেড বন্ধুদের কাছে আসতেছে। এই যে রুফি, রুফি কোথায়? রুফির চুলগুলো এত এলোমেলো করে, সে খালি এটার নিচে লুকায় যায়, আবার উঠে তারপর এলোমেলো হয়ে যায়। চা খাও। ব্রেকফাস্ট রেডি করে ফেলতেছে রুকি আপু। চলে আসছো তো? এটা ফ্রাই প্যানে রেখে দাও, তাহলে ধরো গরম থাকবে। তেল কম দিচ্ছি, তুমি আর জ্যোতি তো সেম এজ, তাই না? তোমার বার্থডে আর কত? 1996 মামুন খুব খুশি, বাজারে যাইতেছে বাজার করে নিয়ে আসার জন্য। খাবার দাবার কপাল লাগে, সেটাই ভাই বোনের বাড়িতে বেড়াইতে, আমাদের কপাল আসলে অনেক ভালো। প্রত্যেক দিন খালি দাওয়াত, কখন যাব, ছবিগুলো কেমন লাগছে?
ওই ছবিগুলো অনেক সুন্দর হচ্ছে একটু নাম্বার থ্রি রেখে দিছি ঠিক আছে আসতেছে না ইনশাল্লাহ ফিউচারে আমার শখ তিনটা মেয়ে সো তিন মেয়ের ছবি সেজন্য একটা জায়গা রেখে দিছি রাদিয়া কাফিয়া না আর দি রাখতে হবে রুফি রাদিয়া আরেকটা কি হবে কেউ ভাববেন না চলে আসতেছে ফিউচারের জন্য আর কি থাক নাম বের করবো সমস্যা নেই থ্রি আর হয়ে যাবে ও মামুন রফিকুল মামুনের সাথে মিল রেখে এই নামগুলো রাখা আসলে রফিকুল রুফি তারপর রাদিয়া আমার সাথে কারো মিল নাই না রুফির নাম আছে অবশ্য ফাউজান ফাসিনের সাথে মিল মিল আছে ফাউজান রাফিয়া রুফি রুফির নাম রাদিয়া রুহি রুহি রাদিয়া খুশি না বলো রাদিয়া রুফি